আমি কিন্তু হুয়াওয়ের স্টোরে এবং আপনাদেরকে দেখাই M7টা ওদের আছে, M7টা হচ্ছে লিশাং ওয়ানের কনসেপ্টে, অর্থাৎ এই গাড়ি আপনার টেসলার মতো নিজে নিজে আপনার ড্রাইভ করতে পারবে, আপনার নেভিগেট করতে পারবে সব কিছু, এবং সিক্স সিটার আপনাকে দেখাই যে এটা ভিআইপি লেভেল কতটুকু। এখানে প্রেস করলাম, প্রেস করার পর দেখুন সামনের সিট আগা যাচ্ছে, তার পাশাপাশি আমি সো এখানে কিন্তু আমার সিট হিটিং, সিট মাসা সব কিছু চালু হয়ে গেল এবং আমি একটা ভিআইপি ক্যাবিনের মধ্যে আছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকে আসলাম হুয়াওয়ের স্টোরে। হুয়াওয়ের হচ্ছে আপনার M5টা মনে হয় আমি অনেক আগে একটা ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, তার সঙ্গে ওদের M7টা নতুন আসছে, এটা হচ্ছে ফাইভ সিটার অথবা সিক্স সিটার হিসেবে পাবেন। ইলেকট্রিক ভেহিকেল, এটা হচ্ছে অনেকটা লিশিয়াং ওয়ানের কনসেপ্ট, অর্থাৎ 1500 সিসির ইঞ্জিন আছে, আবার 40 কিলোওয়াট ব্যাটারি প্যাক আছে, যেটা ইঞ্জিনটা ইউজ করতেছে তারা ব্যাটারিটাকে চার্জ করার জন্য, যেটা কনসেপ্টটা আমরা লিশিয়াং ওয়ানে দেখতে পাচ্ছিলাম। তো যার কারণে এটা কিন্তু অনেক পপুলার, এখন লিশিয়াং ওয়ান অনেক পপুলার, তো ওই কনসেপ্টটা অনেক পপুলার, এখন হুয়াওয়ের এটাও বেশ পপুলার, ভালোই চলতেছে সিক্স সিটার। যেটা প্রাইস বলে রাখি, প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 2,85,000 আরএমবি থেকে শুরু করে 3,20,000 আরএমবির মতো, অত বাংলাদেশি টাকায় আপনার 48 লক্ষ 40 থেকে 48 লক্ষ টাকা। তো প্রথমে আমরা দেখি নর্মালি এখানে ফ্রন্টের যে ডেটাইম রানিং লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেম আমরা লিশিয়াং ওয়ানে দেখতে পাচ্ছিলাম, তার সঙ্গে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, 360° ক্যামেরা পাবেন। এখানে দেখুন সামনের দিকে 1500 সিসির যেহেতু ইঞ্জিন আছে, একটা গ্রিলও আছে এবং এটা ফাংশনাল, তার পাশাপাশি অনেকগুলো সেন্সর আছে। আমরা বেসিক্যালি হচ্ছে এই গাড়িটায় অনেক ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট বলতে হুয়াওয়ের সব কিছু ওরা ইউজ করছে, তো সেক্ষেত্রে হচ্ছে লেভেল 2 অটোনোমাস ড্রাইভিং আছে, তার পাশাপাশি হচ্ছে হারমোনি 2.0 যেটা হুয়াওয়ের ওই সিস্টেম তারা ইউজ করছে। এবং সামনের দিকে আমি দেখাই, সামনের দিকে এখানে ইঞ্জিন বে তো না, এটা হচ্ছে আপনার সামনের দিকে দেখুন পাওয়ার ট্রেনটা সামনে আছে, যেটা বললাম যে আপনার 40 কিলোওয়াট ব্যাটারি প্যাক পাচ্ছেন আপনারা, তার সঙ্গে হচ্ছে আপনার 1500 সিসির ইঞ্জিন পাবেন, এবং 1500 সিসির ইঞ্জিনটা কাজ হচ্ছে আপনার এই ব্যাটারিটাকে পাওয়ার ক্রিয়েট করা, এবং এটা পাওয়ার আউটপুট হবে আপনার 300 কিলোওয়াট অ্যালং উইথ 460 নিউটন মিটার অফ থর। পাওয়ার আউটপুট কিন্তু অনেক বেশি, গাড়ির উচ্চতা হবে আপনার 1.8 মিটার, লেন্থ হবে আপনার 4.8 মিটার, এবং হুইল বেস হচ্ছে আপনার 2.8 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.9 মিটার, রে হুইল ডিস্টেন্স 1.9 মিটার। আমরা এটা এখানে আপনার 20-ইঞ্চ হুইলস পাচ্ছেন উইথ ডাউনলোড টায়ার, তার সঙ্গে টায়ারের সাইজ হচ্ছে আপনার 255/50 R20। হুইলস আপনার দেখতে পাচ্ছেন হুয়াওয়ের লোগোটা আছে এই গাড়িতে, যেটা সিক্স সিটার এটা, তো এটাতে এয়ার সাসপেনশন আছে, হাই এন্ড পারফরমেন্স ভার্সনটা। তারপরেও এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন, মাটি থেকে এটার উচ্চতা আপনার 30-40 সেন্টিমিটার, হুইচ ইজ গুড এনাফ। আর এখানে দেখুন আপনারা অবশ্যই 360° ক্যামেরা পাবেন, পপার ডোর হ্যান্ডেল। আমরা একটু আমাদের এটা কিন্তু হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে 4.5 লিটার। যেহেতু হচ্ছে এই 1500 সিসির ইঞ্জিনটার কাজ হচ্ছে আপনার আপনার 40 কিলোওয়াট ব্যাটারিটাকে চার্জ দেওয়া। আর এখানে পিছনের দিকে দেখুন আমরা ফুল একটা টেল লাইট পাচ্ছি, 360° ক্যামেরা, অনেক সেন্সর আছে, অনেক স্মার্ট একটা ভেহিকেল। অসম স্মার্ট বলতে কি, এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং, যেটা বললাম লেভেল 2.0 অটোনোমাস ড্রাইভিং আছে, তারপরে হচ্ছে সিস্টেম সব কিছু হুয়াওয়ের হারমোনি আপনারা সিস্টেম ইউজ করতে পারবেন, এটাও অটোমেটিক ড্রাইভিং করতে পারবে এবং নেভিগেট করতে পারে। তো তার পাশাপাশি আমরা যেহেতু সিক্স সিটার, এখানে আপনারা পিছনের দিকে স্পেস খুবই কম পাচ্ছেন, তবে এটা যদি আপনারা ফোর্ড করে দেন থার্ড রোটা, সেক্ষেত্রে আপনারা একটা মোটামুটি ভালো স্পেস পাবেন। সবগুলো হচ্ছে হাইড্রোলিক, আপনারা প্রেস করবেন বন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি এই সাইডে যেটা, এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা, এটা হচ্ছে স্লো এবং ফাস্ট চার্জিং পোর্ট দুটো আছে। স্লোটা যদি আপনারা ইউজ করেন 8-10 ঘন্টা সময় লাগে, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় লাগে আপনার 25-30 মিনিটস। গাড়িটা অনেকটা হচ্ছে প্যাটার্ন দেখতে আপনার লিশিয়াং ওয়ানের মতোই, কনসেপ্টও লিশিয়াং ওয়ানের মতো, তো চাইনিজ মার্কেটে ভালোই সেল হচ্ছে, কারণ প্রাইস রেঞ্জ আবার হচ্ছে লিশিয়াং ওয়ানের থেকে একটু কম রাখছে তারা। এবং এখানে দেখুন তার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে কি, হুয়াওয়ে চায়নায় কিন্তু হুয়াওয়ে ব্যাপক ফেমাস, আপনার অ্যাপলের যে অবস্থা ওই পজিশনেই হুয়াওয়ে, তো যার কারণে হচ্ছে আপনার ওদের যদি নতুন কোনো কিছু আসে, সেটা নতুন ভেহিকেল হতে পারে, নতুন মোবাইল হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো ভালোই মার্কেটে আপনার পপুলার হয়। এখানে দেখুন আপনারা উড়ে গানিজ পাচ্ছি আমরা এই গাড়ির অনেক জায়গায়, এটা কিন্তু হচ্ছে নেপাল লেদার,
Nepal leather, Alcantara materials. এই পার্টটা দেখুন Alcantara materials, Nepal leather, উড়ে গাড়ি। আবার Alcantara Nepal leather হচ্ছে খুবই আপনার হাই পারফরম্যান্স গাড়িগুলোতে ইউজ করা হয়। আমরা আরেকটু আসি সাইটের দিকে। উপরের দিকে আপনার ক্যামেরা আছে which is functional, যেটা দিয়ে আপনার ডাটা রেকর্ড হবে। তার পাশাপাশি হচ্ছে আপনাকে এটা হচ্ছে অটোমেটিক ড্রাইভিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে হেল্প করবে। এবং আমি ইন্টেরিয়রটা সামনের পার্টটা দেখে একটু। সো সামনের দিকে এখানে দেখুন সবথেকে বড় যে বিষয় হচ্ছে কালার কম্বিনেশন, ফার্স্ট ক্লাস কালার কম্বিনেশন। এখানে এখানে আপনারা নেপাল লেদার পাচ্ছেন, আলকেন্ডার ম্যাটেরিয়ালস পাচ্ছেন, মুড়িয়ে গার্নিশ পাচ্ছেন, তার সঙ্গে কম্পার্টমেন্ট বক্সটা দেখতে পাচ্ছেন, পিভিসি লেদার পাচ্ছেন, অটো হুড থেকে শুরু করে হুয়াওয়ে সাউন্ড সিস্টেম আপনারা হারমোনি এখানে পাচ্ছেন। তার সঙ্গে হচ্ছে 2.0 হারমোনি 2.0 এখানে অটোনোমাস ড্রাইভিংও আছে এবং সব কিছু হচ্ছে আপনার হুয়াওয়ের বেস করা আর কি, মানে সব ফাংশন হচ্ছে আপনার হুয়াওয়ের। এবং গাড়ির ডিজাইন থেকে শুরু করে এটার সঙ্গে কিন্তু হুয়াওয়ে ছাড়া আর কেউ মানে জয়েন্ট ভেঞ্চারে এই কাজ করতেছে না। তো এখানে হ্যাজার্ড বাটন দেখতে পাচ্ছেন, দুইটা ফোন চার্জ করতে পারবেন। এই গাড়িও অটোমেটিক ড্রাইভিং আছে। এখানে আপনার এসি ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, টু কাপ হোল্ডার পাচ্ছেন, গিয়ার নবটা দেখুন একটা সুন্দর ডিজাইন বলবো আমি। তার পাশাপাশি এখানে দেখুন এভাবে প্রেস করে একটা একটা করে ওপেন হয়, এখানেও ভালো স্পেস আপনারা পাবেন। এর সঙ্গে আমরা লেদার এবং স্টিরিং হুইলস পাচ্ছি এবং এটা অবশ্যই অ্যাডজাস্টেবল, তবে এটা একটু হুক টুক দিয়ে রেখে দিছে আগের মানে একটু পুরোনো স্টাইল। এখন চব্বিশালে গাড়ি আমরা সাধারণত দেখি যে আপনার একটা সুইচ থাকে, এটা প্রেস করলে আপনারা আপ ডাউন করে বা হচ্ছে অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা হয়তো বা আপডেট করবে। তো প্যানেল শিফটার নাই, আর তার পাশাপাশি এখানে একটা বড় স্ক্রিন পাচ্ছেন আপনারা 14.5 ইঞ্চ, যেটা দিয়ে আপনারা এই প্যাডটা দিয়ে আপনারা সিট হিডিং, প্রতিটা সিট হচ্ছে আপনার পাওয়ার অ্যাডজাস্টেবল, মানে প্রতিটা সিট বলতে কি এটা 6 সিটার, 1, 2, 3, 4 সামনের দুটো এবং সেকেন্ড রোয়ের যে দুটো ওই চারটা সিট, সিট হিটিং, সিট মাসাজ সব কিছু চালু করা যায়। আর পিছনের সিটটা হচ্ছে আপনার পাওয়ার অ্যাডজাস্টেবল না। তার পাশাপাশি হচ্ছে এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা সব ফাংশনগুলো এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে চাইনিজে দেওয়া, গ্লোবাল মার্কেটে অবশ্যই ইংলিশে পাবেন। তার পাশাপাশি এখানে যে রোবটটা আছে অথবা ভয়েস কমেন্টের মাধ্যমে এই কাজগুলো আপনারা করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে এখানে একটা ছোটো স্ক্রিন পাবেন, যেটার মাধ্যমে আপনারা কত কিলোমিটার চালাতে পারতেছেন, আপনার কতটুকু চার্জ আছে এগুলো দেখাবে। এটাকে বেসিক্যালি আপনারা অটো হুডের মাধ্যমে দেখতে পাবেন। আর এখানে দেখুন এখানে অবশ্যই আপনারা মিরর পাচ্ছেন, মিররের সঙ্গে লাইট পাবেন এবং এখানে আপনার ক্যামেরা দেওয়া আছে, যে ক্যামেরাটা আপনার এইভাবে ক্লোজ করে দেওয়া যায়, এভাবে ওপেন করা যায়, সেক্ষেত্রে আপনাকে সেলফি তুলতেও সাহায্য করবে। এবং এখানে SOS একটা বাটন আছে, অর্থাৎ এই বাটনটা হচ্ছে ইমার্জেন্সি, অর্থাৎ আপনি যদি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করেন তাহলে এটা প্রেস করলে একটা কল যায় ইমার্জেন্সি নাম্বারে, যেটাতে হচ্ছে আপনাকে অনেকটা হচ্ছে কেমন বলবো যে বাংলাদেশে যেমন পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, পুলিশ প্রোটেকশন না, ধরেন যে আপনার কোনো একটা বিপদ অবস্থা পুলিশকে ফোন দিলে যখন 999 ওরকম ধরনের নাম্বার থাকে ওইরকম টাইপের। তার পাশাপাশি এখানে দেখুন যে দুটো লাইট দেওয়া আছে, যেটা চার্জ করলে জলে বন্ধ হয়। আর যেটা ডোর হ্যান্ডেলগুলোতে তো বললাম যে সবগুলো হচ্ছে আপনার ন্যাপা এবং অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস করা। আমরা সেকেন্ড রোটাতে যাই। সেকেন্ড রোতে কিছু জিনিস দেখাই, যেমন এই জায়গার এই কালারগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়। আবার এই সিটগুলো দেখুন এভাবে যদি আপনি প্রেস করেন, প্রেস করে আপনি সামনে পিছনে সব কিছু নিয়ে যেতে পারতেছেন। আমি যদি এটাতে বসি সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখুন আপনারা অ্যান অফ লাইক স্পেস, অ্যান অফ হ্যারি স্পেস তো পাবেনি, তার সঙ্গে হচ্ছে এটা কিন্তু উড়ের গার্নিশ দেওয়া। আর এগুলো দেখুন এগুলো এসি ভ্যান্ড আপনারা পাচ্ছেন। তার পাশাপাশি হচ্ছে দুটো সিট কিন্তু আলাদা এবং পিছনের যে রোটা আছে যাতেও আপনারা এন অফ স্পেস পাবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং তার পাশাপাশি এখানে দেখুন এখানে এর লাইটগুলো চেঞ্জ হয়, এটা উডের গার্নিশ আপনারা এই জায়গায় পাচ্ছেন, এখানে অ্যালকান্টারা ম্যাটেরিয়ালস পাবেন এবং এখানে নেপাল লেদার পাবেন, উপরে একটা মিক্স সানরুফ আমরা পাচ্ছি। এবং তার সঙ্গে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে সো এখানে দেখুন এই সিটগুলো সামনের দুটো এবং পিছনের যে সেকেন্ড রোটা আছে এটা কিন্তু পাওয়ার অ্যাডজাস্টেবল, সিট হিটিং, সিট মাসাজ সবই এটাতে আছে এবং অনেকগুলো সুইচ দেওয়া আছে। এই সুইচটা আমি নর্মালি প্রেস করে দেখাই, দেখুন আমি প্রেস করলাম এইটা সামনে যে সিটটা আছে ওটা আগায় গেল সিট। সো এখানে কিন্তু আপনি একটা
VIP একটা ফিলিংস পাবেন যেখানে আপনার সিট হিটিং সিট মাসাজ সবকিছু আপনারা ইউজ করতে পারবেন তার পাশাপাশি আপনি এটা প্লেস করবেন এটা প্রেস করলে আবার সে অটোমেটিক্যালি এই পজিশনে চলে আসবে এবং এটা কিন্তু ভয়েস কমান্ডের মাধ্যমেও আপনারা করতে পারেন সো অনেকগুলো এখানে আমি বসি বসে দেখাই আপনাদেরকে একটু তার পাশাপাশি এখানে অনেকগুলো সিস্টেম আছে যেটা হচ্ছে হুয়াওয়ের নিজস্ব করা দেখুন সো আমার কিন্তু সিট হিটিং সিট মাসাজ সব কিছু চালু হয়ে গেল আমি মোটামুটি একটা ভিআইপি ক্যাবিনের মধ্যে বসে আছি এটা কিন্তু থার্ড রোটা নাই এটা সেকেন্ড রোটাতেই আপনারা পাচ্ছেন এবং এটা ওই রোবটটাকে বললে এটা করে দেওয়া সম্ভব তার পাশাপাশি হচ্ছে সিটটা সুইচটা জাস্ট প্রেস করলে এটা নর্মালি আপনাকে নর্মাল পজিশনে নিয়ে দেয় সো এরকম অনেক ফাংশন আছে এই গাড়িতে এটা যদি ড্রাইভিং করার সুযোগ থাকতো অথবা আরও কিছু আপনাদেরকে দেখানো যেত যেমন অটোমেটিক ড্রাইভিং সিস্টেম কেমন তারপরে হচ্ছে নেভিগেট কেমন করতে পারতেছে তবে হুয়াওয়ে সিস্টেমও বেশ আপডেট হুয়াওয়ে সিস্টেম অ্যাভাটারে আপনার ইউজ করা হচ্ছে তো আশা করি যে বাংলাদেশে যাওয়ার সুযোগ আছে কি না ওরা কেউ হয়তো নিয়ে গেলেও যেতে পারে যদি 1.5 কোটি টাকা দিয়ে নিয়ে যেতে চায় যেহেতু আপনার 6 সিটার এখানে 50 লাখ টাকা সেক্ষেত্রে আপনার ব্যাটারি সহ অনেক দাম হয়ে যায় সো গাড়িটার প্রাইস আপনাদেরকে অলরেডি মেনশন করছে গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 2,50,000 RMB থেকে শুরু করে 3,00,000 RMB 6 সিটার আছে ওইখানে একটা আছে ওটা কিন্তু হচ্ছে 5 সিটার তো M7 এটা সেম মডেল এবং এটা বললাম যে 1500 সিসির ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে 40 কিলোওয়াট ব্যাটারি প্যাক অর্থাৎ হচ্ছে লিশিয়াং ওয়ানের কনসেপ্ট অর্থাৎ আপনার 1500 সিসির ইঞ্জিনটা ইউজ করা হচ্ছে 40 কিলোওয়াট ব্যাটারিটাকে চার্জ করার জন্য এবং গাড়ির নর্মালি 40 কিলোওয়াট ব্যাটারিটার এনএডিসি রেঞ্জ হবে আপনার 250 কিলোমিটার বাট আপনারা 60 লিটার তেল ক্যারি করে যখন 1500 সিসির ইঞ্জিনটা দিয়ে চার্জ করবেন তখন সেক্ষেত্রে আপনার 1300 কিলোমিটার চালাতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যায় 60 কিলোমিটারে আপনাদের 100 কিলোমিটার চালাইতে খরচ হয় আপনার 4 লিটার বা 4.5 লিটার তেল তো বাংলাদেশে আপাতত যাওয়ার সুযোগ আছে কি না আমি শিওর না কারণ যেহেতু 50 লক্ষ টাকা চাইনিজ মার্কেটে বাংলাদেশে নিয়ে গেলে 1 কোটি টাকা 1,20,00,000 টাকা তবে বাংলাদেশে নিয়ে যেতে পারে কারণ হচ্ছে অনেকেরই টাকা আছে নিয়ে যাওয়ার মতো আর আরেকটা জিনিস হচ্ছে 6 সিটার সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা প্লাগ ইন হাইব্রিড অর্থাৎ আপনি তেল দিয়ে চালাতে পারতেছেন আপনার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন সমস্যা নেই ইলেকট্রিসিটি প্রবলেম হলেও বাংলাদেশে এটা প্রবলেম হওয়ার কথা না তো সেক্ষেত্রে টেসলা যেহেতু 1.5 কোটি টাকা দিয়ে মানুষ চালাচ্ছে মডেল এস 6 সিটার একটা এসইউভি চালাতেই পারে অথবা এটা যদি অ্যাপলের হইতো তাহলে হয়তো নিয়ে যেত কারণ হচ্ছে একটা বিগ ফ্যান ফেস আছে অ্যাপলের বাংলাদেশে তো চায়নায় হচ্ছে ওরকম সেম ধরেন যে হুয়াওয়ে যদি কোনো জিনিস নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে হয় কেমন খুব ইজিলি ওই জিনিসটাকে অ্যাডপ্ট করে লোকাল মার্কেটে কারণ হচ্ছে অ্যাপলের যেমন একটা বিগ ফ্যান ফেস আছে চায়নাতে তেমনি হচ্ছে হুয়াওয়ের একটা বিগ ফ্যান ফেস আছে তো সেক্ষেত্রে এই গাড়িটা ভালো সেল হচ্ছে এবং লিশিয়াং ওয়ানের একটা বিগ কম্পিটিটর 0-100 সময় নেয় আপনার একটা হচ্ছে হাই পারফরমেন্স মেশিন যেটা সেটা হচ্ছে 4.4 সেকেন্ড আর নর্মালি যেটা সেটা হচ্ছে 7.4 সেকেন্ড 200 কিলোমিটার হচ্ছে সর্বোচ্চ স্পিড আর মোটামুটি তো সব ইনফরমেশনই আপনাদেরকে দিয়ে দেওয়া আছে ভিডিওটা তো আশা করি গাড়িটা সম্পর্কে জেনে ভালো লাগবে ভালো থেকে সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ